আজকে যে বিষয়ে কথাগুলো সেটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় উইকিপিডিয়ার ব্যাপারে। সেটা হচ্ছে যে আমি একটা আর্টিকেল তৈরি করেছি, ঘূর্ণিঝড় রোয়ানু আর্টিকেলটা যদিও তৈরি করা ছিল, আমি কন্টেন্টগুলো লিখেছি, কিন্তু এর এখন যে উইকি সোর্স বা তথ্যসূত্র সেটা দেওয়া বাকি। আমরা তথ্যসূত্রগুলো যেখান থেকে নিয়েছি সেই তথ্যগুলো থেকে আমরা তথ্যসূত্র দিব। আমরা প্রথম তথ্যসূত্রটা দিব প্রথম আলোর একটা আর্টিকেল থেকে, নিউজ আর্টিকেল থেকে। তো তথ্যসূত্র এমনিতে দেওয়া যায়, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় রেফ যে ট্যাগ আছে সে ট্যাগের ভিতরে যা লিখবেন সেটাই তথ্যসূত্র হয়ে যায়। কিন্তু আজকে দেখাবো যে কীভাবে আপনি আরও একটু গুছিয়ে বা আরো একটু সুন্দর করে কীভাবে তথ্যসূত্রটা দিতে পারেন। আমি একটা টুলস ব্যবহার করছি, সেটা হচ্ছে tools.wmflaps.org/makeref। আমি এই ভিডিও নিচেও আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে জানো পারেন। তো এখানে একটা ফর্ম আছে, নিউজ আর্টিকেল, জার্নাল পেপার, কনফারেন্স রিপোর্ট, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা রকমের তথ্যসূত্রের জন্য আলাদা আলাদা রকমের ফর্ম আছে। আমরা নিউজ আর্টিকেলে তথ্যসূত্র দিব। আমাদের আর্টিকেল টাইটেলটা দরকার, আমাদের স্থল নিম্নচাপের রূপ নিয়েছে রোয়ানু, এই নামে একটা টাইটেল আছে আমাদের নিউজ টাইটেল। সেই টাইটেলের পরে যে সবগুলো ফর্ম পূরণ করা লাগবে তা না, আমাদের যেমন লেখা আছে ইফ নট ইংলিশ, আমাদের বাংলা উইকিপিডিয়ার জন্য ইফ নট বেঙ্গলি, এরকম ধরনের অ্যাপ্লাই হবে। এখানে আমরা বেঙ্গলি ছাড়া আর কিছু দিচ্ছি না। পাবলিশিং ডেট, এটা অনেকটা ইম্পর্টেন্ট, আমরা কবে পাবলিশ হয়েছে, আমাদের পাবলিশ হয়েছে মে 2016। অর্থাৎ একটু খেয়াল করে দেখেন, আমাকে কপি পেস্ট ছাড়া আর কিন্তু কিছুই করা লাগছে না, জাস্ট সিলেক্ট করে কপি অ্যান্ড পেস্ট, এটা ঠিক থাকবে। ডেট ইউ রিভিউড দ্য সোর্স, অর্থাৎ কবে আমি সোর্সটা নিয়েছি। এরপরে হচ্ছে অর্ক নিউজ পেপার নেম, আমরা দৈনিক প্রথম আলো থেকে তথ্যসূত্রটা নিয়েছি, দৈনিক প্রথম আলোর নাম দিলাম। পর লোকেশন, অর্থাৎ প্রথম আলোর যে ঠিকানা সেই ঠিকানাটা কোথায়, আমাদের ঠিকানাটাও দেওয়া আছে এখানে, কারওয়ান বাজারের যে ঠিকানাটা, পাবলিশার হচ্ছে এখানে দেওয়ার তেমন দরকার নাই। আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো হচ্ছে দেওয়া হয়ে গেছে নিউজ আর্টিকেলের ক্ষেত্রে। আমাদের আরও একটা বিষয় আমরা ইনক্লুড করতে পারি, যেহেতু অনলাইন আর্টিকেল আছে, সেটা আমরা অনলাইন ভার্সনের ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারি, ইউআরএল অফ পাবলিশড আর্টিকেল, অর্থাৎ যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে তার ঠিকানাটা। আমাদের সম্পূর্ণ মোটামুটি করে হয়ে গেছে। আমাদের অথরের নাম, যদি আমরা কোনো সম্পাদকীয় থেকে কোট করি তাহলে অবশ্যই অথরের নামটা দেওয়া লাগবে। তাছাড়া আমাদের সব কিছু প্রায় হয়ে গেছে, আমরা জাস্ট গেট রেফারেন্স উইকি টেক্সট, আমাদের যাবতীয় ফর্মের যে তথ্যসূত্র সাজানোর কাজটা অটোমেটিক করে দিয়েছে। আমাদের নেক্সট কাজ হচ্ছে এটা সম্পূর্ণ কপি করে আর্টিকেলের যে জায়গায় তথ্যসূত্রটা দেওয়া দরকার সেই জায়গায় জাস্ট পেস্ট করলেই হবে, অর্থাৎ আমাদের তথ্যসূত্র হয়ে গেছে। আমাদের নেক্সট কাজ হচ্ছে তথ্যসূত্র নিচে একটা ট্যাগ দেওয়া, সূত্র তালিকা। আপনি এতটুকু লিখে দিলে ভিতরে যত তথ্যসূত্র আছে সেই তথ্যসূত্রটা এখানে চলে আসবে। আমি এটা সেভ করি, জাস্ট তথ্যসূত্র যোগ উন্নতিকরণ, আমরা সেভ করলাম রোয়ানু নামে যে আর্টিকেলটা সেই আর্টিকেলটা। আমরা দেখি নিচে রোয়ানুর যে তথ্যসূত্র দৈনিক প্রথম আলো থেকে নেওয়া হয়েছে সেখানকার লিঙ্কটা অত্যন্ত সাজানো আকারে আমরা এখানে পেয়ে গেছি। এর জন্য আমাদের তেমন কোনো পরিশ্রম করা লাগছে না এবং খুব সহজেই আমরা এরকম ধরনের তথ্যসূত্র যোগ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, নিচের লিঙ্ক দিয়ে আপনারা ট্রাই করেন এবং পরবর্তীতে আমাকে অবশ্যই জানাবেন আর কী কী ধরনের প্রবলেমে পড়ছেন আপনারা তথ্যসূত্র নিয়ে।